শতবর্ষী বঙ্গবন্ধুর জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ থেকে শুরু হলো 10 দিনব্যাপী আয়োজন মুজিব চিরন্তন। বিশ্বনেতারা সশরীর আর ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের সাথে ভালোবাসা জানাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। সকালে জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনী আকাশে শতক সংখ্যা একে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় 101 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসটি। আজ থেকে 100 বছর আগে 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছিল 1939 সালে মিশনারি স্কুলে পড়ার সময় থেকে। ছাত্র জনতার বঙ্গবন্ধু থেকে গণমানুষের মুক্তির মহানায়ক হয়েছেন। বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থেকে এক স্বাধীন জাতির জনক তিনি। 51 বছর বয়সে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা আর 55 বছর বয়সে বিয়োগান্তক হত্যাকাণ্ডে হয় জীবন অবসান। উত্তালেই জীবনের নাম শেখ মুজিবুর রহমান। আজ তার জন্মদিন।